আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি কোল্ড কফি। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যেরকম ঘন এবং ক্রিমি কোল্ড কফি পাওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি দুই ধরনের কোল্ড কফি করে দেখাবো, একটা হচ্ছে রেগুলার কোল্ড কফি, আরেকটি হচ্ছে চকলেট কোল্ড কফি। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকে কোল্ড কফি। এখানে আমি 1 লিটারের লিকুইড মিল্ক নিয়েছি। দুধটা কিন্তু বেশ বরফ, এবং এই বরফ থাকা অবস্থায় আমি এটাকে একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে ভিতরটা ভেঙে নিচ্ছি। এই দুধটা যেহেতু আগে থেকে ফোটানো থাকে, তাই আমি আলাদাভাবে ফুটিয়ে নিচ্ছি না। আপনারা যদি নর্মাল গরুর দুধ দিয়ে করতে চান, সেক্ষেত্রে দুধটা খুব ভালো করে ফুটিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। যখন দুধটা জমে বেশ বরফ হয়ে যাবে, তখন এভাবে বরফটাকে ভেঙে ব্যবহার করবেন। এবার একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি দুধ। কফি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে ব্যবহার করতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনার ইচ্ছে হলে ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্কও অ্যাড করতে পারেন। এবার সব কিছুকে আমি ব্লেন্ড করে নিব। আর তার আগে আমি গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি একটা চকলেট সিরাপ দিয়ে। গ্লাসের চারদিকে আমি দিয়ে দিচ্ছি। এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, আপনার পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। ব্লেন্ড করা কফিটাকে এবার গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। উপরে আরো কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার, কিছুটা চকলেট সিরাপ দিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেগুলার কোল্ড কফি। এবার করে দেখাচ্ছি চকলেট কোল্ড কফি। ঠিক একই রকমভাবে বড় ফেলা লিকুইড মিল্ক নিয়েছি আমি একটা জারে। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি চিনি 2 টেবিল চামচ পরিমাণ, কফি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম। এবার সব কিছুকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার 2টা শুকনা গ্লাসে আমি চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে নেওয়া চকলেট কোল্ড কফি। এবার উপরে আমি চকলেট আইসক্রিম, কোকো পাউডার এবং চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি চকলেট চিপস। ব্যাস, একদমই তৈরি হয়ে গেল চকলেট কোল্ড কফি। আর এই কোল্ড কফি পরিবেশনের সময় অবশ্যই মোটা একটা স্ট্র ব্যবহার করবেন। বন্ধুরা, আশা করি এইভাবে বাসায় বানিয়ে খাবেন। আর আমার বিশ্বাস, একবার যদি আপনি বাসায় বানান, কফি শপে যেয়ে বাড়তি দাম দিয়ে কোল্ড কফি আপনি আর কিনে খাবেন না। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।